সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছো। তো আমি আজকে তোমাদের সামনে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিত হল রাশির এই অধ্যায় থেকে একটি বীজগণিতীয় সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের বইতে একটা প্রমাণ আছে এরকম যে যদি এ কিউব প্লাস समस्या विपरीत प्रमाण कि এটা পাই গেল।
এখন আমাদের বি আমরা পাই গেছি বি কত 9√3 এটা আমরা বি স্কয়ার দিব 9√3 স্কয়ার এটা যদি আমরা ক্যালকুলেটর 9√3 স্কয়ার করি তো কি পাবো আমরা এটা যদি 9√3 স্কয়ার করি ক্যালকুলেটরে আমরা দেখব যে 9 81 গুণ 3 তাহলে 381 কত হচ্ছে 243 কিন্তু আমাদের আছে কত মোটে 1 আছে 1 হয়ে গেল 243 তাহলে আমাদের এই 1 এরপরে কি করতে হবে এখান থেকে 243 বিয়োগ করে দেব 0 তাহলে এখানে ছিল 243 বিয়োগ 243 থেকে গেল কি 1 যদি কোনো অঙ্কে এখানে মাইনাস থাকে খেয়াল করো এখানে যদি মাইনাস থাকে তাও তবু এখানে মাইনাসই হবে কিন্তু এখানে যা আসবে তখন এখানে 243 এসেছিল প্লাস আসার জন্য 1 উপরে 242 লিখছি যদি এখানে মাইনাস থাকে তখন আমরা এখানে যা হবে তার সাথে আরো কি করব এখানে 1 মাইনাস করে 242 লিখছি এখানে 1 প্লাস করে 243 এর কাছে তখন হয়ে যাবে এখানে 244 বেশি হচ্ছে তখন 1 বেশি লিখতে হবে যখন এখানে কি থাকবে মাইনাস থাকবে তখন মাইনাস চিহ্ন হবে কিন্তু 1 বেশি করে লিখতে হবে আর প্লাস চিহ্ন থাকলে 1 কম করে লিখতে হবে এরপর আমরা কি করব আমি একটু কুটিকে মুছে দিচ্ছি যে সমান রাখার কথা দেখো তাহলে আমরা এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটুকু সমান আমরা কি লিখতে পারছি a মাইনাস b হোল স্কয়ার এটা a কিউব মাইনাস 9√3 হোল স্কয়ার হয়ে গেল মাইনাস b হোল স্কয়ার বাদ আসলে কোনটা এটা এটা মাইনাস আছে ওই কারণে নিয়ে যায় আমরা প্লাস করি সমান সমান 242 এবার আমরা এই দুই পারে বর্গমূল দেব তোমার পক্ষে কি নিব বর্গমূল তাহলে কি হবে a কিউব মাইনাস 9√3 সমান সমান √242 আমি একটু বসে দিচ্ছি তোমরা খেয়াল করো তাহলে এখন আমরা কি করবো দেখো তো a কিউব মাইনাস 9√3 এইখানে এটা সরাসরি যদি আমরা ক্যালকুলেটরে বর্গমূল দিতে তাহলে দশমিক আসবে অর্থাৎ ভগ্নাংশ আসবে আমরা একটু কৌশল অবলম্বন করব কি কৌশল অবলম্বন করব প্রমাণে আমার আছে দুইটা রুট কি এক √3 আর √2 এই অঙ্কের ভিতরে আমরা √3 অলরেডি পাই আছে 9√2 যেই সংখ্যাটা নাই সেই সংখ্যাটা দিয়ে এটা ভাগ করব কোনটা নাই √2 √ দিয়ে না শুধু 2 দিয়ে এটা ভাগ করব শুধু 2 দিয়ে এটা ভাগ করলে কত পাওয়া যাবে 242 এর 2 দিয়ে ভাগ করলে 121 এই যে 121 গুণ 2 এখন 2 দিয়ে ভাগ করছি কিন্তু এটা প্রমাণ হবে যে √3 + √4 থাকতো বা √6 ও √5 + √6 থাকতো তখন আমরা যে রুটটা এখানে থাকবে তার অন্য যেটা রুটে সংখ্যাটা সেটা দিয়ে আমরা এখানে ভাগ করব ভাগ করে ওইটা গুণাকারে লিখে দেব তাহলে আমাদের এটা পাবো এখন দেখো যে আমরা বর্গমূল পূর্ণ বর্গ সংখ্যা পাবো भाग कर लिखे गुणाकार বা এবার আমরা এবারে কিউ রাখি আর এটা ওপরে নিয়ে তাহলে এখানে কি আছে 11√2 যোগ 9√3 এবার এটা এসে এবার চলে আসো এই পর্যন্ত আসার পরে তোমরা একটু কৌশল অবলম্বন করবা কি কৌশল একটা সমান সমান রাখবে আর একটা সমান সমান নিচে সেটা যে এখানে দুইটা রুট আছে একটা রুট 2 আর একটা রুট 3 এই রুট এটা এ আর এটা বি ধরবা এটা এ আর এটা বি এবার যেহেতু কি আছে এটা এ আর এটা বি ধরে এ কিউব প্লাস এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এ কিউব এ প্লাস বি হোল কিউব এখানে যে এ কিউব আছে এটা কে প্লাস বি হোল কিউব এর সূত্র হয় তোমরা কে ধরবা √2 এ আর √3 বি এখন এটা ওটা ধরবা তাহলে √3 এ আর √2 বি সেই ক্ষেত্রে আমাদের লেখাটা যেহেতু যোগ চিহ্ন আছে আমরা আগে পিছে যেহেতু ওটা লিখতে পারি তাহলে আমরা ঘোরায় কি লিখবো তখন তখন এটা আগে লিখবো যে 9√3 এটা আগে আসলো পরে 11√2 তাহলে আমাদের √3 হয়ে গেল এ আর √2 হয়ে গেল বি এখন আমরা কি করব দেখো যে এটা এ আর এটা কে ধরে এ প্লাস বি হোল কিউব এর যে সূত্র আছে সেই সূত্রটা এক লাইন পরে লিখবা কারণ এখানে লিখলে বুঝতে তোমাদের একটু সমস্যা হতে পারে এখানে এক লাইন পরে লিখবা তাহলে আমরা সূত্র কি জানি a কিউব + 3
स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर प्लस बी क्यूब ये सूत्रटा लिखा এটা সেই সূত্র আমরা যদি এটা √3 কিউব করি তাহলে কি পাবো সেটা আমরা উপরে লিখবো √3 কিউব করলে কি হবে 3√3 কারণ এখানে √3 কয়টা আছে তিনটা তিনটা √3 দুইটা √3 গুণ করলে একটা থেকে আরেকটা √3 থেকে গেল তারপর এই কিউব আমরা লিখবো দেখো এই √3 তার বিস্তার মানে কি 3 তাহলে এই 3 আর 3 গুণ করলে 9√2 তারপরে প্লাস এবারে √2 উপরে স্কয়ার তাহলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণ না সাই রুট 3 যো এটা কি এই রুট 3 কি বের হবে তাহলে কত হবে 2 এখন দেখো যোগ করলাম আমরা এটা এর পাশে এটা 3 রুট 3 আর এই 6 রুট 3 তাহলে কত হলো 9 রুট 3 আর এটা কত 9 রুট 2 আর এটা 2 রুট 2 2 আমরা 11 রুট 2 তাহলে এটা আমরা এখানে পেয়ে গেলাম এটা একটু পরে লিখে এখন যদি আগেই আমি এটা লিখে দিতাম তোমরা হয়তো সারা নিয়ে এটা লিখবো কেন এইজন্য আমি এটা বাদ দিয়ে এটা আগে দেখছি এটা থেকে এটা পাওয়া যায় এখন এটা তাহলে কি হয়ে গেল আমি এখানে চলে আসলাম তারপরে এই যে এগুলো সবই কিউব সমান না এই কিউব সমান দেখো বা তাহলে এই কিউব সমান আমরা এখানে কি পাচ্ছি এই কিউব সমান পাচ্ছি √3 প্লাস √2 হোল কিউব কি জানা হলো এই কিউব প্লাস 3 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস सबसे যেটা তোমাদের বইতে আছে সেটা করতে পারো যে তোমাদের বইতে একটা এরকম আছে যে এ সমান √5 প্লাস √6 এ সমান √5 প্লাস √6 হলে এ কিউব প্লাস 1/এ কিউব সমান কত এই অঙ্কটা যদি তোমরা মনে করো যে এই অঙ্কটা ঠিক এইভাবে বিপরীত ভাবে প্রমাণ করবা তো এটা তোমরা চেষ্টা করলে ইনশাআল্লাহ এইভাবে ঠিক এইভাবে করবা এখানে তোমাদের যে উত্তরটা আছে কিউব প্লাস 1/21 মানে এখানে যে উত্তরটা আছে বইয়ের সেই উত্তরটা লিখবা লিখে ওইখান থেকে ঘুরে এটা প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ তোমরা চেষ্টা করলে সবাই পাবা সকলে বাড়িতে পড়াশোনা করে থাকো ভালো থাকো সেই কামনায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম